খচমচে আলু ভাজা, শব্দ শুনেই নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে। আর হ্যাঁ, এই মচমচে আলু ভাজাটা পোলাও, বিরিয়ানি, এমনকি সাদা ভাতের সাথে কিন্তু খেতে মন্দ নয়, এবং বাচ্চারা এটি ভীষণ পছন্দ করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সানজিদা মেঘ। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আলু ভাজা, মানে ঝুরঝুরা আলু ভাজার রেসিপি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালো মতো খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কোনোভাবেই কিন্তু খোসা রাখা যাবে না। তারপর আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেন আলুগুলোকে স্লাইস স্লাইস করে কেটে, দেন ঝুরি করে কুচি করে কেটে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কুচি করে কেটে দেখাচ্ছি। এটা যতটা পসিবল হয় আপনারা কুচি করে কেটে নিবেন, তাহলে আলুগুলা দেখতেও অনেক সুন্দর হবে আর অনেক মোচমোচা ক্রিসপি থাকবে। বেশি মোটা করে কাটলে কিন্তু আলুগুলা ক্রিসপি থাকবে না। রেসিপিটা অনেক ইজি এবং ইনগ্রিডিয়েন্টটা অনেক কম লাগলেও এটার কয়েকটি স্টেপ রয়েছে। আপনারা যদি প্রপারলি স্টেপগুলো ফলো করেন, তাহলে আপনাদের ঝুরঝুরো আলু ভাজিগুলো খুবই মচমচে এবং ক্রিসপি থাকবে অনেক দিন পর্যন্ত। এবং এটা আপনারা এয়ারটাইট বক্সে ভরে 10-15 দিন পর্যন্ত রাখতে পারবেন। এটা হাইজেনিক, আপনারা খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যারা নতুন গৃহিণী আছেন তাদের অনেক হেল্পফুল হবে। এবং যারা এখনো পর্যন্ত জানেন না যে ঝুরি আলু ভাজাটা কিভাবে করে, আশা করছি তাদেরও অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা পরবর্তীতে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন তাহলে দর্শক আর দেরি না করে রেসিপিটি শুরু করে দেই। কুচি কুচি করে আলুগুলোকে কেটে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। এতে করে আলুগুলা একটার গায়ে একটা লেগে থাকবে না এবং অনেক ক্রিসপি হবে। কোনোভাবেই আলুতে পানি থাকা যাবে না, সেজন্য চিপে চিপে পানিটা শুকিয়ে নেবেন আলু থেকে। ভেজা অবস্থায় যদি আপনারা আলুটাকে কোনোভাবে ফ্রাই করেন তাহলে কিন্তু ক্রিসপিনেস থাকবে না, সেজন্য আপনারা কেয়ারফুলি কাজটা করবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। ঝুরি করা আলুগুলাকে ডুবো তেলে ভাজতে হবে, সেই অনুযায়ী আপনারা বুঝে তেলটা ব্যবহার করবেন। তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আলু কুচি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেখতে পারেন। যদি আলু কুচিটা সাথে সাথে ভেসে ওঠে উপরের দিকে, তাহলেই বুঝবেন যে আলু ভাজি করার জন্য তেলটা একবারে রেডি হয়ে গিয়েছে। কোনোভাবেই ঠান্ডা তেলের মধ্যে কিন্তু আলু দিবেন না, তাহলে কিন্তু আলুটা ক্রিসপি হবে না, নরম হয়ে যাবে, সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। এ পর্যায়ে চুলার আস্তাকে মিডিয়াম করে দিতে হবে এবং একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে ভাজিগুলাকে দেখাচ্ছি। এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আপনারা ভেজে নেবেন। আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলোকে একটা পেপার ন্যাপকিনের উপরে উঠিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেল শুষে নিবে এবং আলুগুলা ক্রিসপি থাকবে। ঝুরি আলু ভাজা আপনারা পরিবেশনের আগে একটু বিট লবণ উপর দিয়ে ছিটিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে। আমি এখানে দেইনি, কারণ আমার আলু ভাজাটা আমি এখন খাবো না, আমি পরে খাবো সেজন্য। তাছাড়া এমনিতেও খেতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল মচমচে ঝুরঝুরা আলু ভাজি। দেখলেন তো কত সহজ? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। কিপ ওয়াচিং, সানজিদা মেঘ। আল্লাহ হাফেজ।